আসসালামু আলাইকুম। তৌফিকাস ওয়ার্ল্ডে সবাইকে স্বাগত। কাছে ও দূরে, দেশে এবং দেশের বাহিরে যে যেখান থেকে বসে আমার আজকের এই ভিডিওটা দেখছেন, আশা করছি আল্লাহর অশেষ রহমতে অনেক ভালো আছেন। অবশেষে বলতে বলতে কুরবানির ঈদ চলেই আসলো। কুরবানির ঈদ মানেই হচ্ছে অনেক ব্যস্ততা, বিশেষ করে ওই যে কুরবানি হবে তার জন্য অনেক প্রস্তুতি রয়েছে। ভিডিও শুরুতে যেটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে পাটা ধার করানো হচ্ছে। দেখা যায় কি কুরবানির ঈদের 10 থেকে 15 দিন আগে সারাটা দিন পাটা খোটানোর এই লোকগুলো রাস্তায় রাস্তায় ঘুরতে থাকে আর ডাকতে থাকে, পাটা খোটানো, দাবুটি, ছুরি ধার। তো আমি বিকেলবেলা বারান্দায় দাঁড়াইছিলাম বুধবার দিন, তো দেখতে পেলাম উনি যাচ্ছে, তো ডাকলাম তো পাটাটা খুঁটিয়ে নেওয়ার জন্য। দুইটা পাটা আছে আমার, দুইটা পাটাই খুঁটিয়ে নিয়েছি। একটা হচ্ছে বড় পাটা আর একটা হচ্ছে একদম ছোট পাটা। ছোট পাটা যেটা করি আর কি, আগে করতাম, ওই তো রূপচর্চা করতে গেলে যে অনেক জিনিসপত্র বাড়তে হয় না, সেগুলো আর কি বাটার জন্য কিনেছিলাম। তো আমি যখন পাটা খুঁটাইতেছিলাম তখন আমার শাশুড়ি মাও শুনছে যে পাটা আমি ধার করাচ্ছি, তখন ওনারও দুইটা পাটা ধার করিয়ে নিয়েছে। বেসিক্যালি দেখা যায় বাংলাদেশের সব বাড়িতেই কিন্তু শিলপাটা থাকে, যদিও এখন শিলপাটার ব্যবহার অনেক কমে গিয়েছে, তারপরও কিন্তু থাকে। এটা একটা মনে হয় যে একটা ঐতিহ্য বাংলাদেশের শিলপাটা থাকাটা। তো আমিও সব মশলা আর কি ব্লেন্ডারেই করবো, তারপরও একটু ধার করায় নিলাম। আজকের ভিডিওটা হচ্ছে গত 2 দিন আগে থেকেই করা, যেটাই আর কি করছিলাম কুরবানির ঈদ উপলক্ষে সেটাই আমি তুলে রাখছিলাম, যাতে আমি একটা ভিডিও আকারে আপনাদের সাথে শেয়ার করতে পারি। যেহেতু সামনে কুরবানির ঈদ, কুরবানির ঈদের অনেক রকমের প্রস্তুতি আছে, বিশেষ করে ঘর দোয়ার পরিষ্কার পরিচ্ছন্নতা, তারপরে হচ্ছে ঈদের মাংস রান্নার জন্য মশলার সব কিছু যোগাড় যন্ত্র করা, সেগুলাই আর কি মেইন বিষয়। তো আজকে আমি যেটা করতেছি, যেহেতু কুরবানির ঈদের মাংস ফ্রিজে রাখা হবে, সো ফ্রিজ অবশ্যই ক্লিন করতে হবে, একদম ডিপ ক্লিন যেটা বলতে পারেন সেই ডিপ ক্লিনটাই করা হচ্ছে। শুরুতে ফ্রিজের সব কিছু আর কি নামিয়ে নিয়েছি। আমার ফ্রিজটা মোটামুটি জাম্বো সাইজের, সো এই ফ্রিজটা যখন ক্লিন করতে নেই মোটামুটি অনেকটা সময় লাগে, তো হাতে সময় নিয়েই আমি এই কাজটা করতে চলে আসছি। কিছু করার নাই, প্রতি বছরই কুরবানির ঈদের আগে এইভাবে ফ্রিজটাকে আমি ক্লিন করি। এছাড়া ফ্রিজ ব্যবহারের সময় 12 মাসই কিছু মেনটেনেন্সের ব্যাপার আছে, যার ফলে দেখা যায় ফ্রিজটা তেমন বেশি নোংরা হয় না। সো দেখতেই পাচ্ছেন সব কিছু নামানোর পরও কিন্তু আমার ফ্রিজটা অত বেশি নোংরা হয় নাই। তারপরও যেহেতু এখানে কোরবানির ঈদের মাংস রাখবো, সো এখন একদম সব কিছু নামিয়ে খুব ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। আজকে এই ফ্রিজটা ক্লিন করার জন্য আমি যেটা এখানে ব্যবহার করেছি সেটা হচ্ছে ওয়াশিং মেশিনে কাপড় ধোয়ার জন্য যে লিকুইড সোপটা ব্যবহার করি, সার্ফ এক্সেলের, সেটা দিয়ে আমি এই ফ্রিজটাকে ক্লিন করছি। এতে করে দেখা যাচ্ছে খুব সুন্দর মতো পরিষ্কারও হচ্ছে আর সুন্দর একটা সুঘ্রাণও বের হচ্ছে। তো ফ্রিজের দরজার যে রাবারগুলো আছে সেগুলো পরিষ্কার করার জন্য আমি এভাবে একটা ব্রাশের সাহায্য নিয়েছি। আর এমনি ওভারঅল ফ্রিজটাকে আমি নরম কাপড় আর কি নেটের যে ব্যাগগুলো আছে, জালি ব্যাগ, সেগুলো দিয়ে আমি পরিষ্কার করে ফেলেছি। তো সব কিছু আমি খুব সুন্দর মতো প্রথমে পুরো ফ্রিজটার মধ্যে সাবান লাগিয়ে ঘষে ঘষে আর কি, যেখানে বেশি ময়লা সেখানে একটু ঘষে ঘষে পরিষ্কার করেছি। দেন আমি বেশ কয়েকবার পরিষ্কার পানি বদলিয়ে বদলিয়ে একটা কাপড় দিয়ে এভাবে মুছে নিচ্ছি। এর ফলে দেখা যাচ্ছে যে আমার অনেক বছরের পুরাতন ফ্রিজটাও মনে হচ্ছে যে একদম নতুনের মতো। আপনারা দেখলে নিশ্চয়ই বুঝতে পারবেন যে কতটা পরিষ্কার হয়েছে এই ফ্রিজটা। তো এই ফ্রিজটা আমি যেদিন ক্লিন করেছি সেটা হচ্ছে বৃহস্পতিবার দিন। তো আরেকটা ফ্রিজ আছে সেটা হচ্ছে ডিপ ফ্রিজ, ওইটা ভাবছি ঈদের আগের দিন করব, তা না হলে দেখা যায় যে বরফগুলো কেমন যেন সাদা সাদা বসে যায়। তো এবার ফাইনাল লুকটা দেখেন, ক্লিন করার পর আর মোছার পর একদম ঝকঝকে পরিষ্কার হয়েছে, একদম দুধের মতো সাদা হয়ে গিয়েছে। আর ফ্রিজের যে যাবতীয় ড্রয়ার, তাক, সেলফগুলো আছে, সেগুলো ধুয়ে আমি ফ্যানের নিচে এখানে রেখে দিয়েছি। দেন মুছে এখন আমি সব কিছু এখানে সেট করে ফেলতেছি। ফ্রিজটা একটু বড় হওয়ার কারণে অনেকটা সময় কিন্তু আমার লেগেছে, যেটা কিনা আমি ভিডিওতে তুলে ধরতে পারিনি। সব কিছু দেখাতে গেলে ভিডিওটা এমনিতেই বড় হয়ে যাবে। আর আজকের ভিডিওটা যেহেতু ঈদ প্রিপারেশন নিয়ে, সো বুঝতেই পারছেন ভিডিওটা কিন্তু একটু বড় হবে, কারণ অনেক এডিটিং করে কিন্তু এই পর্যন্ত এনেছি, এছাড়া আর আমি ছোট করতে পারিনি। আসলে মনে হয় এত বেশি কাটসাট করলে দেখা যাবে যে ভিডিওটা বুঝতে কষ্ট হবে। পুরো ফ্রিজটা কিন্তু সেট করার পর একটু দেখিয়েছি, আর এটার মধ্যে যে সেলফ
তাকগুলো আছে, তাকগুলো আছে সেখানে আমি এই ধরনের ম্যাট বিছিয়ে রেখেছি। তার ফলে দেখা যায় যখন আমি খাবার দাবার রাখি তখন কিন্তু অনেক সময় অসাবধানবশত এটা সেটা পড়ে যায়, তখন জাস্ট ভিজা কাপড় দিয়ে মুছে ফেললেই কিন্তু আর নোংরা হয় না, যার কারণে দেখা যায় যে আমার এই ফ্রিজটা প্রতি বছর একবার ডিপ ক্লিন করলেই কিন্তু সারা বছরই মোটামুটি পরিষ্কার থাকে। যেহেতু আমি সব সময় ফ্রিজ খোলার সাথে সাথে একটা মেনটেন করি, প্রতিদিন কিংবা সাপ্তাহিকভাবে আমি একটু পরিষ্কারের ব্যবস্থা রাখি। সো এবার ফাইনাল লুকটা দেখতে পাচ্ছেন, বিশাল বড় একটা ফ্রিজ আর কত জিনিস এটার মধ্যে রেখেছি। আসলে দেখা যায় বড় ফ্রিজ হওয়ার কারণে হাতের কাছে যা পাই সেটাই কিন্তু ফ্রিজেই আমি সবসময় রাখি। এর ফলে একটা সুবিধাও আছে, আমার অনেক জিনিসপত্র নষ্ট হওয়ার হাত থেকে বেঁচে যায়। ফ্রিজে সব কিছু রাখলে না খুব ভালো থাকে, এটা আমি আর কি দেখেছি। ফ্রিজ পরিষ্কার করার মাঝখানেই আমি ইলিশ মাছ ভিজিয়ে রেখেছিলাম। ওই যে এগারো থেকে আমি দুইটা ইলিশ মাছ এনেছিলাম, আগের একটা ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করেছিলাম, তো আনার পর ফ্রিজে রেখে দিয়েছি, খাওয়া হয়নি। যেহেতু আজকে ফ্রিজ ক্লিন করব অনেকটা সময় লাগবে, সো ভাবলাম যে শর্টকাট কী করা যায়। তো ফ্রিজ পরিষ্কারের মাঝখানেই আমি ডাল, তারপরে হচ্ছে একটা ভাজি করে ফেলেছি আর এই মাছটা ভিজিয়ে রেখেছিলাম। তো এরই মধ্যে বরফটা সুন্দর মতো কেটে গিয়েছে, এখন আমি মাছটার যে আঁশগুলো আছে একটা ছুরি দিয়ে তুলে নিচ্ছি। আর এই কাজটা আমি সিঙ্কের মধ্যে করছি, এতে করে মাছের আঁশগুলো কিন্তু আর বাইরে ছড়াচ্ছে না, এটার মধ্যেই আছে। এগুলো এখন আমি হাত দিয়ে সব কিছু এক জায়গায় নিয়ে আসতেছি, তারপর আর কি তুলে ফেলে দেব। এমনিতে দেখা যায় কি ইলিশ মাছের আঁশ বটিতে দিয়ে যদি ছাড়াতে যাই তাহলে একদম ছড়ায় ছিটায় যায় পুরো ঘরে, সেক্ষেত্রে অনেকটা সময়ও কিন্তু নষ্ট হয়, কষ্টও হয়। তো যাই হোক, এখন আমি ইলিশ মাছটাকে বটি দিয়ে কেটে নিচ্ছি, ছুরি দিয়ে আর আজকে আর মাছটা কাটতেছি না, ভাবছি যে বটি দিয়ে কাটি, এতে করে মাছটা কাটা সুন্দর হবে। আজকে ভাবছি ইলিশ মাছ কেটে শর্টকাটভাবে ভাজা করে ফেলবো, ওই যে ফ্রিজ ধুইতে গিয়ে অনেকটা সময় চলে গিয়েছে, সো যে রান্নাটা তাড়াতাড়ি হবে সেটাই করব। আর ইলিশ মাছ হচ্ছে আমার প্রিয় মাছ, আর ইলিশ মাছের ভাজা হইলে তো আর কোনো কথাই নাই, পৃথিবীর সবচেয়ে মজার খাবার হচ্ছে আমার কাছে ইলিশ মাছের ভাজা। আর বৃহস্পতিবার দিন কিন্তু বৃষ্টি হয়েছিল, সো বৃষ্টির পাশাপাশি ইলিশ মাছের ভাজা কি যে একটা অসাধারণ ব্যাপার, তাই না? তো আমি মাছটা কেটে ফেলেছি, মাছটা কাটতে গিয়ে ভেবেছি যে কি করব, পেট পিট একসাথে বের করব নাকি পেট পিট আলাদা করব। তো ভাবলাম যে এত দাম ইলিশ মাছ একসাথে যদি বের করি তাহলে কয়টা পিস হবে, কয়জন খাবে। সো আমি একটু ভেবেচিন্তে পেটের পিস আর পিঠের পিস আলাদা করেই ফেলেছি, দেন আমি এখানে সব মশলা দিয়ে দিয়েছি। ইলিশ মাছ ভাজায় আমি কী কী মশলা ব্যবহার করি এর একটা শর্ট ভিডিও আমি গতকালকে চ্যানেলে দিয়েছি, আপনারা চাইলে দেখে নিতে পারবেন। আমি এর মধ্যে একটা শর্ট ভিডিওতে ইলিশ মাছের রেসিপি দিয়েছিলাম, লাউ পাতায় আর কি ইলিশ মাছ বেটে ভাপা ভাজা, তো ওইখানে অনেক রকমের কমেন্ট আসছে। তো আসলে আমার মনে হয় ইলিশ মাছ নিয়ে এত ফ্যাসিনেশন সবার কাজ করে, তারপরে হচ্ছে এত ইমোশন আমি আগে কখনো ভাবি নাই, আমি ওই ইলিশ মাছটাকে বেটেছি বলে সবার মনে এত কষ্ট লেগেছে। আবার ইলিশ মাছে পেঁয়াজ রসুন এটা ভাবাই যায় না নাকি। আসলে কি আমরা ছোটোবেলা থেকেই ইলিশ মাছ কিংবা যে কোনো মাছে পেঁয়াজ রসুন ছাড়া ভাবতেই পারি না, মা দাদি চাচি ওনাদের কাছ থেকে যা শিখেছি তাই তো খেয়ে বড় হয়েছি। এছাড়া আমার মায়ের হাতের রান্নাই আমার কাছে বেস্ট মনে হয়, সেজন্য বেশিরভাগ সময় আমি আমার মায়ের হাতের রেসিপিগুলোই ফলো করি। এবং আমার মায়ের হাতের রান্না কিংবা ইলিশ মাছ ভাজা একবার যদি খায় কেউ অবশ্যই বলতে হবে যে এটা পৃথিবীর শ্রেষ্ঠ ইলিশ মাছ ভাজা। আর ইলিশ মাছ হয়েছে বলে যে কেবল লবণ আর হলুদ দিয়ে রান্না করে খেয়ে ফেলবো এমনটা জীবনেও হবে না, বিভিন্ন ধরনের মশলার সমন্বয়ে ইলিশ মাছটা রান্না করলে যে কতটা মজা হয় যে কখনো খায় নাই সে কিন্তু কখনো বুঝবেই না। সো ইলিশ মাছ পর্ব শেষ বিকেলবেলা, এটা কিন্তু বিকেলবেলা, বৃহস্পতিবার দিন বিকেলবেলা কিন্তু অনেক বৃষ্টি হয়েছিল, এত বেশি বজ্রপাত, সো বিদ্যুৎ চমকাচ্ছিল, আমি তো অনেক ভয় পাইছিলাম, অনেকক্ষণ ওয়েট করেছি যে বিদ্যুৎ চমকানো বজ্রপাত কমে কি না। সো সন্ধ্যার আগখানে একটু কমেছিল, তো বৃষ্টি হচ্ছে, তো চলে আসছে ছাদে একটু ভিজার জন্যই, সারাটা দিন অনেক বেশি পরিশ্রম গিয়েছে, তারপরও ছাদে উঠেছি একটু ভিজার জন্য, ভিজতে মন চাচ্ছিল। আর গাছগুলো দেখলাম
বৃষ্টি ভেজা গাছগুলো কেমন লাগে? তো অনেক গাছগুলো বৃষ্টিতে এবং বাতাসে কেমন যেন নুয়ে গিয়েছে, পুঁইশাক গাছগুলো দেখলাম হেলে দুলে গিয়েছে, সেগুলো একটু ঠিক করে দিলাম। তারপরে এই যে টিপ টিপ বৃষ্টি পড়তেছে, একটু বুঝতেছি, একদম ঝুম বৃষ্টি না, ঝুম বৃষ্টি যখন হয়েছে তখন কিন্তু ওই যে বজ্রপাত হয়েছিল সেজন্য আর আসি নাই। তো এখন কিন্তু মোটামুটি অন্ধকার, তো ফ্ল্যাশ লাইট জ্বলে গিয়েছে আর আমগুলো দেখতে পাচ্ছেন মনে হচ্ছে যে একদম বরফের সাদা সাদা যে আবরণটা আছে সেরকম লাগছিল। আম এখনও গাছের পাকে নাই, কিন্তু মনে হয় অল্প কয়েকদিনের মধ্যে পেকে যাবে। সো বৃষ্টি টিপ টিপ থাকা অবস্থাতেই কিন্তু বাসায় চলে আসছি। সন্ধ্যার পর আমি গোছল টোছল করে ফেলেছি, ঘরে এসে তারপরে হচ্ছে একটু রেস্ট করছিলাম। সারাটা দিনের অক্লান্ত পরিশ্রম, অনেক বেশি টায়ার্ড, আর সেই পরিশ্রম এবং টায়ার্ড দূর করার জন্য এখন বড় এক মগ চা নিয়ে বসে গিয়েছি কড়া লিকারে। চায়ের কালারটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা কড়া। তো আমি সারাদিনে এই একবারই চা খাই, তবে একবার একটু পরিমাণে বেশি এবং গাঢ় কড়া লিকারের চাটাই বেশি পছন্দ করি। তো রাতের বেলা আবারও চলে আসলাম, বুঝতেই পারছেন সারাটা দিন কি পরিমাণ পরিশ্রম করেছি। কারণ আগের ভিডিওতে আপনাদেরকে বলেছিলাম যে গত দুই দিন আমি শপিং করেছি, এক হচ্ছে এগোরাতে গিয়েছিলাম, তারপরে হচ্ছে নিউ মার্কেটে গিয়েছিলাম। তো কি কি শপিং করেছি বাসায় আনার পর বের করিনি এবং দেখিওনি। তো প্রথমে আর কি এগোরাতে যে শপিংগুলো করেছিলাম সেগুলোই দেখাচ্ছি। আর বাদামটা অন্য জায়গা থেকে কিনেছি, ছেলের জন্য বাদাম কিনেছি আর হচ্ছে পেস্তা বাদাম কিনেছি, বিভিন্ন রেসিপিতে দিয়ে থাকি। এছাড়া আদিয়ান খাওয়ার জন্য টুকিটাকে কিছু কিনেছি। আর এটা আমি কিনেছি, এটা হচ্ছে এগ ফ্রাই প্যান। তো এটা দেখার পর আমার কাছে অনেক আনকমন লেগেছে, আসলে তেমন একটা দেখতে যে খুব বেশি ভালো লাগতেছে তা না, বাট আনকমন লেগেছে বলেই আমি এটা কিনেছি। এটা দেখতে নিশ্চয়ই আপনারা ভাবছেন কিসের মতো, আমি যেটা মনে করছি ওই যে বেলচি, ঘর ঝাড়ু দেওয়ার পর ময়লা তোলার যে বেলচিটা আছে না সেটা লাগছে। আমার কাজের সহকারী তো বলতেছে এটা কি ময়লা তোলার জন্য আনছেন, তো আমি দুষ্টামি করে বলছি হ্যাঁ এটা দিয়ে তুমি ময়লা তুলবা। তো এটা হচ্ছে একটা নন স্টিকি এগ ফ্রাইং প্যান, সো আমার কাছে আনকমন লেগেছে বলেই কিনেছি এবং আমার হাজব্যান্ড বললো যে নিয়ে নাও অসুবিধা নাই। তারপর আবার ওই এগোরা থেকে এই হাঁড়িটা দেখেছিলাম, তো আমার কাছে বেশ ভালো লেগেছে, খুব সুন্দর একটা সাইজ, এটার মধ্যে যে কোনো তরকারি রান্না করতে মনে হয় অনেক ভালো লাগবে, সেজন্য আর কি নেওয়া। এবার যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে নিউ মার্কেট থেকে কি শপিং করেছিলাম। খুব বেশি যে শপিং করেছি তা না, তো কুরবানির ঈদ উপলক্ষে কিন্তু এই কেনাকাটা, কুরবানির ঈদে যে কেবল গরু কিনেছি তা না, কিচেনের জন্য কিছু প্রয়োজনীয় জিনিসপত্র কিনেছি, যেটা কিনা প্রয়োজন আবার শখেরও বলতে পারেন। অনেক সময় দেখা যায় কোনো কিছু কেনার আগে আমরা বলে থাকি এটা কেনা আমার অনেক শখ, তো শখ করে কেনার পর দেখা যায় ওই শখের জিনিসটাই প্রয়োজন লেগে যায়। সো আমি একটা এখানে কাচের বক্স কিনেছি দেখেছেন, দেন এখন যেটা দেখাচ্ছি এটা হচ্ছে মশলাদানি। তো এই মশলাদানিটা কিনবো কিনবো অনেক দিন ধরে ভাবছি, কয়েকটা পেজে নক দিয়েছি। তো ওনাদের কাছে যেটা দেখেছি সেটা দুইটা সাইজ ছিল, তো দামটাও আমার কাছে রিজনেবল মনে হয়েছে। তো তখন আমি যখন ওনাদের সাথে কথা বলেছি তখন বলেছে যে যেই প্রেসটার কথা লেখা ছিল বলছিল যে এটা আগের প্রাইস, তো এখন নাকি দাম বেড়েছে তারপর আর কেনা হয় নাই। তো নিউ মার্কেট থেকে আজকে যে দোকান থেকে আর কি সব কিছু কিনলাম সেই দোকান থেকে এই যে এই মশলাদানিটা আমি পছন্দ করেছি, আর বড় একটা সাইজ আছে সেটার দাম আরও বেশি, এটা একটু কম দাম, কম দাম হলেও কিন্তু মাশাল্লাহ ভালোই দাম। সো এখন আর এই মশলাদানিতে মশলা টশলা রাখবো না, একবারে ঈদের পর আর কি রাখবো, এখন জাস্ট আপনাদের সাথে দেখালাম কী কী কিনেছি। আর এই যে একটা ফ্রাইং প্যান, তো এরকম একটা কালো ফ্রাইং প্যান কিনবো, অনেক দিন ধরে ভাবছিলাম বাট পছন্দ হচ্ছিল না, তো এবার পছন্দ হয়ে গিয়েছে আর সাইজটাও আমার কাছে ভালো লেগেছে, সো কিনে নিয়েছি। এখানে এই ফ্রাইং প্যানটা কীভাবে ব্যবহার করব সব নির্দেশনাবলী দেওয়া আছে, সাথে একটা স্ক্রাবার দেওয়া আছে, সো আমার কাছে এটা ভালো লেগেছে বলেই এনেছি। তবে এগুলো দিয়ে এখন কাজ করব না, ঈদের পর আর কি যখন সময় সুযোগ হবে বিভিন্ন রেসিপিগুলো করব তখন আর কি ব্যবহার করব। তো এই ব্র্যান্ডের জিনিসপত্রগুলো কিন্তু অনেক হেভি এবং রান্না করে অনেক বেশি আরাম। আর নিউ মার্কেটে গেলে কিন্তু আমি সব সময় এরকম তারের মাজুনি নিয়ে আসি, আমার বাসা যতই থাকুক না কেন তারের মাজুনি নিয়ে আসবই। এরই মাঝখানে একদিন গিয়েছিলাম গুলশান আড়ংয়ে, তো সেখান থেকে অল্প কিছু জিনিসপত্র কিনেছি, তো ভাবলাম যে এই ভিডিওতে আপনাদের সাথে দেখিয়ে ফেলি, কারণ ওই জিনিসগুলো আনার পরও কিন্তু বের করা হয় নাই, একসাথেই সব কিছু জড়ো করে রেখেছি। তো তিন জায়গার শপিং আজকে আপনাদের সাথে দেখাচ্ছি, যদিও সব জায়গা থেকে অল্প অল্প শপিং করেছি।
তো সেগুলোই এখন দেখাচ্ছি। এটা আমি আড়ং থেকে কিনেছি, বাট কেনার পর এখন আমি এত বেশি মন খারাপ করছি এটার জন্য। এটা হচ্ছে পিতলের বা কাঁসার যে কোনো একটা হবে, এটা আমার কাছে এত ভালো লেগেছে। আর গোল্ডেন কালার দেখলে আমি একটু কেনার জন্য অস্থির হয়ে পড়ি, কিন্তু এত দাম দিয়ে কেনার পর এখন এত বেশি খারাপ লাগছে। এটা আমি আসলে ব্যবহার করেছি, ব্যবহার করার পর আর কি এখন ভয়েস দিতেছি, সেই জন্য আপনাদেরকে বলতেছি। সো বুঝতেই পারছেন আমার ওই আড়ংয়ের প্লেটটা কেনা ভালো হয় নাই। আর ডাইনিং টেবিলের একটা ম্যাট কিনেছিলাম। এখানে যা যা জিনিস কিনেছি যেগুলোর দাম গায়ে লেখা ছিল সেগুলো আমি স্ক্রিনে দেখানোর চেষ্টা করেছি। এরপরও যদি আপনারা ইন্ডিভিজুয়ালি দাম জানতে চান আমাকে কমেন্ট করে জানাবেন, আমি আপনাদেরকে দামটা বলে দেব। আর এই হচ্ছে সব কেনাকাটা যেটা আমি তিনবারে কিনেছি। যেহেতু আমি এই প্লেটটা ব্যবহার করব, সো এটা একটু ধুয়ে নিচ্ছি। আর এই প্লেটগুলো কিভাবে ধুইতে হয়, ব্যবহার করতে হয় আমি জানি না। এগুলো কাঁসার বা পিতলের এমনটাই হবে, বেশ ওজন, ভাবি নাই যে এমন হবে। আড়ং থেকে এই প্লেটটা যখন কিনেছি তখন এটার গায়ে কোনো রকম স্পট ছিল না, বাট বাসায় আনার পর তো 2 দিন রেখে দিয়েছিলাম প্যাকেটের মধ্যেই। আর আজকে যখন প্যাকেটটা খুললাম তখনই দেখতে পেলাম কিছু দাগ আছে, সেজন্য আর কি ধুয়ে নিচ্ছি। ধোয়ার পর ভালোই লেগেছে, কিন্তু যখন এটা দিয়ে আমি আর কি এরই মধ্যে রান্না করে কিছু খাবার রেখেছিলাম, তারপরে এত বেশি নোংরা লেগে গিয়েছে, স্পট ভরে গিয়েছে, আমি তো একদম মন খারাপ কি কান্না চলে আসতেছিল। তো যাই হোক, আমি জানি না এটা কিভাবে ব্যবহার করতে হয়। আলহামদুলিল্লাহ আমাদের কিন্তু কুরবানির গরু কেনা হয়ে গিয়েছে, আর গরু কিনেছে হচ্ছে শনিবার দিন আর কি গতকাল। তো গরু কিনে আনছে বিকেলবেলা, আমি এর মধ্যে আর নিচে নামি নাই, সেজন্য আর গরু দেখতেও পারি নাই, ভিডিও করতে পারি নাই। এটা যখন করছি এটা হচ্ছে রাত 11টা, আমি আর আমার হাজবেন্ড একটু বাইরে বের হয়েছি 11টার সময়, তখন দেখলাম যে গরু দুইটা ঘুমাইতেছে, তখন একটু ভিডিও করে নিয়েছি। আর তালা টালা দেওয়া হয়ে গেছে, তো ভিতরে আর যাই নাই, গরুর ঘুমের ডিস্টার্ব হবে সেই জন্য। তো আমরা দুইজন রাতের বেলা 11টার দিকে বের হয়েছি একটু রিক্সা ভ্রমণ করার জন্য, অটোরিকশা নিয়েছি। তারপরে আমরা চলে গিয়েছি হচ্ছে মালিবাগ চৌধুরী পাড়া, ওখানে একটু কফি টফি খেয়ে বাসায় ফিরতে ফিরতে আমাদের রাত 12:30 বেজে গিয়েছে। 12:30 সময় যখন রাস্তা দিয়ে ফিরছিলাম তখন অনেকটাই শুনশান হয়ে গিয়েছে, মানুষ কমে গিয়েছে। তো আমার আজকের ভিডিওটা ঈদের আগের শেষ ভিডিও, সো ঈদের পরে কবে আবার ভিডিও দিতে পারবো এডিটিং করে জানি না। তো সবার কাছে রিকোয়েস্ট করছি, যদি আজকে পুরো ভিডিও দেখে থাকেন আর লাইক না দিয়ে থাকেন প্লিজ একটি লাইক দিয়ে দেবেন। নতুন বন্ধুরা যদি আমার ভিডিও কথা কাজ ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর আপনাদের সবাইকে অগ্রিম ঈদ মোবারক জানাচ্ছি, আপনারা যেন সবাই হাসি খুশি আনন্দের সাথে ঈদ পালন করতে পারেন। বাসায় ফিরতে ফিরতে আমাদের রাত 12:30 বেজে গিয়েছে, এই যে গলির গেট কিন্তু অলরেডি বন্ধ হয়ে গিয়েছে, তো আমরা এখন গলিতে ঢুকে গেলাম, পাহারাদার পাহারায় নিয়োজিত। সো আজকে বিদায় নিয়ে নিচ্ছি, আপনারা সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।